অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। পালক যদি ব্যাংকে লকার খোলার জন্য যায়, তাহলে তো ব্যাংকের ম্যানেজারকে একটা অথরাইজেশন লেটার দিতে হবে। আর ব্যাংকের ম্যানেজার নিশ্চয়ই জানবেন যে লকারটা আদৌ খোলা হয়েছিল কিনা, নিশ্চয়ই জানবেন। গুড আইডিয়া পূর্ণা, দ্যাটস এ ভেরি গুড আইডিয়া। মানে ঘর সার্চ করাটা খুব খারাপ হতো। আমাদের তো সত্যিটা জানা নিয়ে কথা, সে যেভাবেই হোক। দাঁড়া, ম্যানেজারকে ফোন করি। গোপাল, আমাকে রক্ষা করো। আমি যা করেছি সব এই বাড়ির ভালোর জন্য করেছি। লাউড স্পিকারে দি। হ্যাঁ, হ্যালো। হ্যালো, গুড মর্নিং ম্যানেজার বাবু, আমি অখিলেশ চ্যাটার্জি বলছি, দেবরূপ ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ বলুন। আচ্ছা, পরশু কেউ আমাদের অফিস থেকে এসে লকার খুলে ডকুমেন্টস নিয়ে গেছে? এর মধ্যে আপনাদের কেউ ব্যাংকে আসেনি, লকারও খোলা হয়নি। কি কেউ আসেনি মানে? পরশুদিন আমি মানে আমার আমার একজন পাক্কা লোক একদম মানে একদম কারেক্ট ইনফরমেশন দিল, আমাদের কোম্পানি থেকে কেউ একজন আপনাদের ব্রাঞ্চে গিয়ে লকার খুলে ডকুমেন্টস নিয়ে গেছে। সে আমাকে মিথ্যে কথা বলবে? ম্যানেজার বাবু, আপনি একটু ভালো করে দেখুন, আর একবার দেখুন ভালো করে। দেখেই বলছি স্যার, আমি কি আপনাকে মিথ্যে বলবো স্যার? লকার খোলার হলে দময়ন্তী ম্যাডাম, নাহলে ওনার ছেলে রমিত লকার খোলে। আর কোনো ব্যাপারে ডিল করার জন্য আসেন আপনাদের লিগ্যাল অ্যাডভাইজার পূর্ণা ম্যাডাম। কেউ এলে লকার রেজিস্টারে নিশ্চয়ই তার রেকর্ড থাকতো। ঠিক আছে, রাখছি। সত্যিটা শেষ অবধি বেরিয়ে এলো তো বাবা? সত্যি, সকাল সকাল সবাইকে শুধু শুধু টেনশন দিলে। বাবা, তুমি যে এটা করবে আমি আমি ভাবতে পারিনি। আই এম সরি রিজু, আই এম রিয়েলি আপসেট অন ইউ, আই এম সরি, আই এম সরি পালক। আমি কিন্তু মনে মনে ঠাকুরকে ডাকছিলাম যাতে এ ব্যাপারটা মিথ্যে হয়। মনে যখন সন্দেহের কাঁটা বিঁধছে তখন তো কাঁটাটা তুলে ফেলতে হবে, তাই না? আমি সেটাই করলাম, এখন শান্তি। তোমার প্রতি আমার রেসপেক্ট অনেক বেড়ে গেল পালো, এত কিছু তোমাকে বলা হলো, তুমি একটা কথাও বলনি, চুপ করে দাঁড়িয়ে রইলে। এটা আমার বাবা মার দেওয়া শিক্ষা বাবা। আমার বাবা বলতো, যখন তোমাকে কেউ মিথ্যে অপবাদ দেবে তখন সহ্য করো, জানবে ভগবান তোমার ঠিক পাশে আছেন। আজও ছিল, তাই আমি ভয় পাইনি আর ভেঙেও পড়িনি। আমি জানতাম যে মিথ্যেবাদীর মিথ্যে কথা বেশিক্ষণ টিকতে পারবে না। এটা ভালো শিক্ষা বাবা। হ্যাঁ, যে তোমাকে ভুলভাল ইনফরমেশন দিয়েছে তার অ্যাড্রেসটা একটু দেবে? কেন? ওই যে বললাম, কানের গোড়ায় দু চারটে দেব। বেশি দিন ফেলে রাখলে ইন্টারেস্ট বাড়বে জানো তো, তাই খুব তাড়াতাড়ি মিটিয়ে দেওয়াই ভালো, তাই না? তুই মাথা নিচু করে আছিস কেন? তুই তো কোনো অন্যায় করিসনি, মাথা তো তারা নিচু করে থাকবে যারা তোর সঙ্গে অন্যায় করেছে। এই বাড়ির লোকেরা মাঝে মাঝে ভুলে যায় যে তোর মূল্য কতটা, আর ভগবানকে সেটা মাঝে মাঝেই ওদের মনে করিয়ে দিতে হয়। কি করবি বল,
তোরও জ্বালা তারও জ্বালা। কিছু মনে করিস না পালো। যে কথা না বলে বলো পালো কি করেছে? যেটা আমি পারিনি কিন্তু পাওয়ার জন্য ছটফট 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 করেছি, পালক সেটা ছিপে করে মাছ ধরার মতন টুকুস করে তুলে নিয়েছে, লকার খুলে প্রপার্টি ডকুমেন্টস বের করে নিয়েছে। পালক লকার থেকে প্রপার্টি ডকুমেন্টস বের করে নিয়েছে?